সন্তান জন্মগ্রহণের পর হসপিটাল থেকে বা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কিংবা ট্রেডিশনাল ওয়েতে যে বাদ রিপোর্ট আপনাকে সাবমিট করতে হয় আপনার হসপিটালে কিংবা প্রাইভেট নার্সিংহোম বা যে কোনো জায়গাতে তো এই যে বার্থ রিপোর্টটা বেসিক্যালি এটা হসপিটালকে প্রথমে সাবমিট করতে হয় সেটা প্রাইভেট কিংবা গভর্নমেন্ট হসপিটাল হোক না কেন এই বার্থ রিপোর্টের যে কাগজটা অর্থাৎ বেসিক্যালি এটা বাচ্চাদের জন্ম সার্টিফিকেটের জন্য এই বার্থ রিপোর্টটি সাবমিট করতে হয় তবে আপনি কিন্তু হসপিটাল থেকে আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন কিংবা আপনার ব্লক অথবা মিউনিসিপালি কর্পোরেশন থেকে আপনি কিন্তু খুব সহজেই বার্থ সার্টিফিকেট বাচ্চার জন্ম সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করতে পারবেন বাট এই বার্থ রিপোর্টটা ফিল আপ করবেন কীভাবে এবং এটা পেতে গেলে আপনাকে কী কী করতে হবে ডিলেড বার্থ সার্টিফিকেট মানে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কি না এসে কী কী ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড করে সবারকে আপনি পেয়ে যান তো আমরা দেখতে পাচ্ছি এখানে কীভাবে ফর্মটাকে ফিল আপ করবো বলে দিচ্ছি তবে তার আগে বলে নিচ্ছে যারা সদ্যজাত শিশু মানে রিসেন্ট বার্থ হয়েছে জন্মগ্রহণ করেছে এই সমস্ত সন্তান যদি ছেলে কিংবা মেয়ে তো সেই সমস্ত শিশু কিন্তু খুব সহজেই সার্টিফিকেট হয়ে যাবে তাদেরকে কিন্তু হসপিটাল থেকে অটোমেটিক্যালি মানে সেখান থেকে ডিসচার্জ যখন করা হয় সেই ডিসচার্জের সময় কিন্তু এই রিপোর্টটি ফর্মটি দেওয়া হয় এবং এই ফর্মটিকে ফিল আপ করতে হবে তো এটা নাম হচ্ছে ফর্ম নাম্বার ওয়ান এটা বাংলা এবং ইংলিশ ভার্সন দুটোই রয়েছে আপনি যে কোনো একটা দিক ফিল আপ করলে হবে বাংলাতে ফিল আপ না করলে হবে যদি ইংলিশ করেন যেহেতু বাস সার্টিফিকেট ইংলিশ নামটা আসে তাই চেষ্টা ইংলিশে ফিল আপ করার জন্য আমি আপনাদেরকে ইংলিশ এবং বেঙ্গলি দুটোই দেখিয়ে দিচ্ছি কিভাবে এটিকে ফিল আপ করতে হবে তো অ্যাট ফার্স্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম যেটা স্ক্রিন এখন আপনাদের প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে ডেট অফ বার্থ তো শিশুটা জন্মগ্রহণ করছে কোন সময় সেটা কিন্তু আপনাদেরকে এই ঘরটাতে লিখে দিতে হবে ডেট অফ বার্থ ডিডিএমএম ওয়াই ফর্মেটে মানে প্রথমে ডেট তারপর মান্থ তারপর ইয়ার ফর্মেটে কিন্তু লিখতে হবে তারপর আপনার শিশুটি মেল নাকি ফিমেল সেটা কিন্তু এখান থেকে আপনাকে টিকমার্ক দিতে হবে এগুলো ব্লু কিংবা ব্ল্যাক যে পেন সেটা আপনারা ইউজ করতে পারেন নেম অফ দ্য চাইল্ড এখানে বাচ্চার যে নামটা সেটা কিন্তু খুব কেয়ারফুলি ফিল আপ করবেন না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে নেম অফ ফাদার এবং বাবার নামও কিন্তু খুব কেয়ারফুলি ফিল আপ করবেন যাতে করে কোনো রকম ভুল না হয় এখানে বাবার আধার কার্ড নাম্বার দেবেন এবং এখানে কন্ট্যাক্ট ডিটেইলস মানে বাবার মোবাইল নাম্বার দেবেন তারপর এখানে দেবেন মায়ের নাম ঠিক আছে বাচ্চাটার মায়ের নাম দেবেন তারপর এখানে আধার নাম্বার দেবেন মায়ের তারপর নিচে দিকে আসবেন এখানে কনট্যাক্ট নাম্বার দেবেন মায়ের তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল কারেন্ট অ্যাড্রেস তো এক্ষেত্রে কারেন্ট অ্যাড্রেস আপনি কারেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনার যে বসবাসের ঠিকানা সেটা এখানে করে দেবেন এখানে এই ব্লক মিউনিসিপ্যালিটি জিপি যেগুলো রয়েছে সব যেমন রয়েছে ঠিক সেরকম সেরকম ফিল আপ করে দেবেন এবং এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা যদি প্রেজেন্ট থাকে বর্তমানে বলছে পারমানেন্ট অ্যাড্রেস অফ দ্য প্যারেন্টস বর্তমানে পারমানেন্ট অ্যাড্রেস কী আছে বাবা মায়ের তো সেক্ষেত্রে এটা আপনি এখানে ডু কথাটা লিখে দিতে পারেন যাতে করে ওটা একই করে নেওয়া হবে অথবা সেম অ্যাজ প্রেজেন্ট এই কথাটা আপনি কিন্তু মেনশন করতে পারেন তাহলে এটা হয়ে যাবে আর যদি মনে করেন এটাকেও ফিল আপ করে দেবো তাহলে সম্ভব ফিল করে দিতে পারেন ভিউিওয়ার্স আমরা নিচের দিকে একটু চলে যাব এবং এখানে দেখব যে এরপর কী রয়েছে প্লেস অফ বার্থ হসপিটাল অথবা ইনস্টিটিউট নেম তো যে হসপিটালরা যেখানে জন্মগণ করেছে শিশুটি যদি হাউসে হয় তাহলে বাড়ির অ্যাড্রেসটা এখানে লিখতে হবে আর যদি আদার্স হসপিটালের কোনো জায়গায় হয় সেক্ষেত্রে কিন্তু হসপিটালের নামটা এখানে লিখতে হচ্ছে ইনফরমেন্ট এটা এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলে ইনফরমেন্ট হচ্ছে তথ্যাদি যিনি দিচ্ছেন মানে যিনি এই ফর্মটা ফিল আপ করছেন যিনি তথ্যগুলো সাবমিট করছেন তার অ্যাড্রেস হবে বেসিক্যালি এখানে বাবার কিংবা মায়ের অ্যাড্রেসটাই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এখানে মায়ের অ্যাড্রেসটা হয়ে থাকে আচ্ছা মায়ের নেম এবং মায়ের অ্যাড্রেস এখানে কিন্তু দিয়ে দেবেন আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি মানে ডান দিকে আরেকটা টপিক রয়েছে তো এখানে দশ নম্বরে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন এখন নেম অফ দ্য টাউন অথবা ভিলেজ যে শহর কিংবা গ্রাম থেকে বিলং করছেন সেই টাউনটা নাম লিখতে হবে মানে মা যেখান থেকে বিলং করছেন তারপর যদি এটা ভিলেজ হয় তাহলে ভিলেজে টিকমার্ক করতে হবে তারপর এখান থেকে নেম অফ ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে উনি বিলং করছেন সেটা এখানে লাগবে তারপর নেম অফ স্টেট অবশ্যই বেঙ্গল হবে তিনি হিন্দু নাকি মুসলিম সেটা এখান থেকে মেনশন করবেন যদি আদার হয় তাহলে আদার স্পেসিফাই করবেন এখান থেকে বাবার অকুপেশন যদি বাবার অকুপেশন না থাকে তাহলে এনআইএল লিখে দেবেন ঠিক আছে আচ্ছা সরি বলছে ফাদার্স লেভেল অফ এডুকেশন বাবার এডুকেশন লেভেল কতদূর যতদূর পাশ করেছেন সেটা মাদার এডুকেশন লেভেলটাও এখানে মেনশন করবেন যতদূর উনি পাস করেছেন ঠিক ততটাকে তারপর এখানে নিচের দিকে আমরা চলে যাবো তাহলে এখানে দেখতে পাবো যে চোদ্দ নম্বরে ফাদার অকুপেশন মানে বাবার অকুপেশন বলা হয়েছে বাবার অকুপেশন এখানে হচ্ছে যদি যা করছেন ফার্মার বা জব প্রাইভেট সেক্টর বা সার্ভিস বা সেলফ ডিফ এমপ্লয়েড এরকম আপনি লিখতে পারেন অথবা কিছু না থাকলে এনআইএ লিখবেন নীল লিখলেও হবে মাদার ক্ষেত্রে নীল কিংবা হাউসওয়াইফ কথাটা মেনশন করতে পারেন আর এজ অফ মাদার কমপ্লিট ইয়ার মানে বিয়ের সময় মায়ের বয়স কত ছিল এবং বাচ্চা জন্মদানের সময় মায়ের বয়স কত সেটা দুটোই কিন্তু মেনশন করতে হবে মানে বিয়ের সময় মায়ের বয়সটা উপরে লিখবেন এবং বর্তমানে বাচ্চা সন্তান প্রসব করার পর মায়ের বয়স কত সেটা নিচে মেনশন করে দেবেন তারপর নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন লাইফ ইনক্লুডিং দিস চাইল্ড মানে এই শিশুটি সহ মায়ের কয়টি সন্তান জন্মগ্রহণ হলো এখনও পর্যন্ত সেটা এখানে মেনশন করতে হচ্ছে ডিয়ার ভিওর্স আমরা আর একটা পার্ট আছে কলম আছে সেটা একটু দেখে নেবো তারপর আপনাদেরকে বলবো সেটাতে কী কী ডকুমেন্টস অ্যাডাস্ট করবেন এবং কোথায় সাবমিট করলে জন্ম সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন ডিয়ার ভিওয়ার্স এখানে অ্যাটেনশন ডেলিভারি কীরকম হয়েছিলো ইনস্টিটিউট থেকে হয়েছিল নাকি কি প্রাইভেট নার্সিংহোম থেকে নন গভর্নমেন্ট থেকে হয়েছিলো নাকি কে করেছিলো এটা ডক্টর করেছিল নাকি নার্স করেছিল নাকি এখানে ট্র্যাডিশনাল জন্ম হয়েছিল নাকি যেটা আমাদের দায়মা দিয়ে হয়ে থাকে অথবা কোনো রিলেটিভ করেছিলো কি না ঠিক আছে মেথড অফ ডেলিভারি এটা কি ন্যাচারালভাবে হয়েছিল নাকি সিজার করতে হয়েছিল না কি ভ্যাকিউম বা এরকম কিছু ইউজ করতে হয়েছিল এই সমস্ত কিছু বাচ্চা জন্মের সময় বয়স কত কেজি ছিল এবং প্রেগনেন্সির সময়টা কতদিন ছিল মানে বাচ্চা গর্ভে কতদিন ছিল সেটা কিন্তু এখানে মেনশন করতে হচ্ছে তো আপনারা এটা মেনশন করে দেবেন তারপর এখানে বলা হচ্ছে যে সিগনেচার দিতে হবে প্যারেন্টের মানে ডেট সহ বাবা কিংবা মা যে একজন কিন্তু এখানে সিগনেচার করে দেবে সেমভাবে এখানেও ইনফরমেন্ট মানে এখানে বাবা কিংবা মা যিনি ফর্মটি সাবমিট করছেন হতে পারে মা কিংবা বাবা যে কেউ তারটা হবে এখানে আর এই যে উপরের এই নিচের অংশটুকু আপনারা দেখছেন এটা কিন্তু আপনাদেরকে কিছু করা লাগবে না এটা কিন্তু ওনারা ফিল আপ করে নেবেন এবং সাবমিট করে দেবেন এই সমস্ত কিছু দেওয়ার পরে দিন সাতেকের মধ্যে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনি ওনাদের কাছে যাবেন এবং যাওয়া মাত্র আপনাকে কিন্তু জন্মসার্টিফিক প্রোভাইড করে দেওয়া হবে এটা যেটা বললাম এটা হচ্ছে কিন্তু যারা ডিলেট করবেন তাদের জন্য নয় এটা হচ্ছে যে সন্তান সবে মাত্র জন্মন করেছে তাদের ক্ষেত্রে আপনারা ওই সেমই দেখতে পাচ্ছেন এখানে বাংলাটাও রয়েছে বাংলাটা আমি আর ডিসকাস করছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই এখানে আমি আচ্ছা আর যাদের জমৎ শিশু হবে তারা কিন্তু এরকম ফর্ম দুটো পাবেন দুটো ফর্মকে একসাথে কিন্তু সাবমিট করতে হবে মনে রাখবেন যদি শিশুর নাম হয়ে থাকে তাহলে শিশুর নাম দেবেন শিশুর নাম এখনও না হয়ে থাকে তাহলে আপনাকে যেদিন জন্ম সার্টিফিকেট দেবে সেদিন কিন্তু জিজ্ঞেস করে নেবে তারপর আপনি এটা পাবেন আর এই ফর্মটি সাবমিট করার পরেই কিন্তু আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এই রেজিস্ট্রেশন নাম্বার ধরে কিন্তু আপনি ডাউনলোডও করতে পারবেন ইন্টারনেট থেকে কীভাবে ডাউনলোড করবেন সে নিয়ে আমি অলরেডি ভিডিও করে রেখেছি আমার চ্যানেলে প্লেলিস্ট ভিজিট করুন এবং সেখান থেকে আপনারা দেখে নিন তো এই হচ্ছে প্রসেস এইভাবে কিন্তু এর সাথে যাবতীয় ডকুমেন্টস বলতে যে প্রেগনেন্সির সময় যে একটা বুকস থাকে যেটা অঙ্গনওয়াড়িরা দিয়ে থাকেন সেই বুকসটা জেরক্স কপি লাগবে এবং বাবার মায়ের বাচ্চার মায়ের এবং বাবার দুজনের আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছু জেরক্স লাগবে এবং মায়ের ভোটার কার্ড অ্যাকাউন্ট বই জেরক্স লাগবে কারণ এককালীন পাঁচ হাজার টাকা পাওয়া যাবে সন্তান প্রসবের পর তো সেক্ষেত্রে আপনার বাচ্চার যে মা তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে তো এই হচ্ছে প্রসেস তো এই ফর্মটা কিন্তু আপনি কোনো পঞ্চায়েত থেকেও পাবেন না যেখানে সন্তান জন্মগ্রহণ করবে সেই হসপিটাল কিংবা সেই নার্সিংহোম থেকে একমাত্র প্রোভাইড করা হবে যদি ডিলেড হয় অর্থাৎ যদি দেরিতে মানে হয়তো আপনার বয়স হয়ে গেছে এখন আপনি এখন জন্ম সার্টিফিকেট করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার যে লোকাল পঞ্চায়েত রয়েছে সেখানে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে প্রসেস বলে দেওয়া হবে আচ্ছা তো এই ছিল আজকের টপিক আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি হেল্পফুল হয়েছে আর যে ডিসচার্জ সার্টিফিকেট সেটাও একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই যেটা এখন অনস্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট মনে রাখবেন এই ডিসচার্জ সার্টিফিকেট যখন দেবে সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ওই ফর্মটাও কিন্তু দিয়ে দেওয়া হবে ওই ফর্মটি কিন্তু আপনি নেবেন এবং ডিসচার্জ সার্টিফিকেটে নিয়ে আসবেন এই ডিসচার্জ সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব যত্ন সহকারে রেখে দেবেন যতদিন আপনি জন্ম সার্টিফিকেট পাচ্ছেন তো এই হচ্ছে প্রসেস এই পদ্ধতিতে কিন্তু জন্ম সার্টিফিকেট যারা নতুন করবেন তাদের ক্ষেত্রে এটা হচ্ছে যে কিন্তু ডিলেড যাদের হয় তাদের কিন্তু আপনাকে পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটির সঙ্গে যোগাযোগ করতে হবে তবে আপনি ডিলেট বার্থ সার্টিফিকেট করতে পারবেন আর বার্থ সার্টিফিকেট ডাউনলোড নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করে রেখেছি আপনার প্লেস প্লে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন নিত্য নতুন আরও অনেক টেকনিক্যাল বিষয় এবং অনেক সরকারি প্রকল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন খুব তাড়াতাড়ি ফ্রি আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন খুশি থাকবেন সকলকে বেস্ট অফ লাক হ্যাপি ডে